গুড মর্নিং ফ্রেন্ডস, আমি ইন্দ্রাণী। আজকে শুরু করলাম আমার মিনি ব্লগ গরম গরম লিকার চা দিয়ে। চলুন বন্ধুরা, আমি খুব জানলার কাছে, এই দেখো জানলার কাছে বসে বসে ভাবছি কি রান্না করবো আজকে। মেয়েদের তো এটাই একটা চিন্তা, কি রান্না করব, কি দিয়ে খেতে দেব, সেটাই এখন চিন্তা। তোমাদের দাদা হয়তো বেরিয়ে যাবে, তাই কি দিয়ে দেব কি করব সেটা নিয়ে একটু ভাবছি জানলার কাছে বসে বসে। এবার যাবো রান্নাঘরে, রান্না শুরু করবো। চলো বন্ধুরা, আমার এই যে রুটি কমপ্লিট হয়ে গেছে, আজকের মেয়েও খাবে আমার সাথে দুপুরে রুটি। আর ভাত বেশারে ভাত হয়ে গেছে, চলুন তারপর দেখাচ্ছি বাদ বাকি কাজ। বন্ধুরা, এই যে আমার ভাত হয়ে গেছে, আজকে আমি অল্প করেই ভাত করেছি, শুধু আপনাদের দাদা ভাইয়ের জন্য, ওর জন্যই শুধু ভাত করেছি, কারণ মেয়ে আর আমি রুটি খাবো। আর এদিকে আমার মুসুরির ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি কড়াইতে, কড়াইতেই দেখি ডালটা বেশি সিদ্ধ হয়, সিদ্ধ করি নিলে পেশারির থেকে তাড়াতাড়িতে আমরা করি পেশারি, যে কড়াইতে বসিয়েছি ডালটা সিদ্ধ হোক, তারপরে আমরা আসছি। দেখো বন্ধুরা, ডালটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে কড়াইতে, একদম দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালের মধ্যে দিয়ে দেবো এই যে সামান্য একটু হলুদ, দিয়ে দিলাম হলুদটা, একটু হলুদ বন্ধুরা ছাড়ুক, কেন এক্ষুনি এক্ষুনি নাপালে পারে এটা হলুদের গন্ধ বেরোবে। এরপর আমি ডালে সোমবার দিচ্ছি, দেখাচ্ছি ডালে বা সোমবার দেবো। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ফুটো মেথি দিয়ে দিলাম, একটু ভালো লাগে হোক, পাতলা দেবো এর মধ্যে একটু টমেটো ভাজা ভাজা করে তারপর ডালটা দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কী করবো ডালটা দিয়ে দেবো। প্রথমে একটুখানি দিলাম, তারপর আস্তে আস্তে ভেঙে দিচ্ছি। ডালটা ভালোভাবে একটু ফুটতে থাকো, তারপরে নামাবো। নামানোর আগে শীতের দিনে বেশি একটু ডালেতে ধনে পাতা দিলে খুব ভালো লাগে, নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম। এবার একটুখানি সামান্য একটু ফুটো, তারপরে আবার নামিয়ে দেবো। চলো বন্ধুরা, তোমরা দেখে নাও আজকে আমাদের কী খাবার। এই যে ভাত, মুসুরির ডাল ধনে পাতাটা দিয়ে, টমেটো পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ধনে ডাল হয়েছে, অনেকটা করেছিলাম তো। আর আমরা তো মা আমি দুজনে রুটি খাবো, আর তোমাদের দাদা একা ভাত খাবে, তার জন্য ডাল আর কিছুটা ডাল রেখে দিলাম তুলে। আর এই যে আলু পেঁয়াজ ভাজা, আর কালকে যে মাছটা ছিল সেই মাছটা চিরুনির মতো তল্লাশি করে রসুন পেয়ে সেই মাছটাকে আবার ঠিক করলাম। ওসব কেনা মশলা ফসলা তো মানে কোনোদিন খাইনি, ভালোও লাগেনি, কেউ খেতে চায়নি, সেটা তরকারি রেখে দিয়েছিলাম। রসুন না দিলে হয়, যেটা অরিজিনাল রসুনের টেস্ট ওসব মশলাতে কিন্তু পাওয়া যায় না, যেটা মনে হয়। ঠিক আছে বন্ধুরা, চল পরে আসছি। নিচে থেকে বন্ধুরা কাজ বাজ সেরে এসে আপনাদের দাদা ভাইও বেরিয়ে গেছে, এসে আবার ছাদে এসে বসলাম। আর আমার এই বিখ্যাত চাদরটা গায়ে দিয়ে আর কি ছাদে বসে বসে কী খাচ্ছে দেখুন, এই যে গুড়ের কটকটি খাচ্ছে ছাদে বসে বসে রোদ পোয়াতে পোয়াতে। ওনার ভা রুটি ফুটি খেতে ইচ্ছা করছে না, খাবো, সবে তো দশটা বাজে, দশটা সাড়ে দশটা, দুপুরের খাবার খেতে খেতে সেই সাড়ে বারোটা একটা, কাজ সারতে সারতেই কত বেলা হয়ে যায়, তারপর তো খাওয়া দাওয়া। ঠান্ডাও লেগেছে খুব, সকালবেলা উঠে ট্যাঙ্কির জল ঠান্ডা হয়ে থাকে তো, তার মধ্যে বাসন ধোয়া ঘর মোচা সবই তো থাকে, যা বাসি জামা কাপড় কাঁচা ধোয়া, একটু মিষ্টি মিষ্টি রোদ হয়। তারপরে আবার আপনাদের কাছে আবার আসছে। খাবার জলের বোতলগুলো দেখো বন্ধুরা, ছাদেতে রোদে গরমে দিয়ে দিয়েছে, এত ঠান্ডা জল আর খাওয়া যেতে যাচ্ছে না। এই যে রোদে এখন থাক, আর আমি কী করি এখন জামা কাপড়গুলো দেখি শুকিয়ে গেছে, চলো তুলি। জামাকাপড়গুলো তুলে ফেলতে ফেলতে চলো তাহলে বন্ধুরা, চলো আজকে আজকেকার মতো এই সুন্দর মিষ্টি রোদ দিয়ে আমি আমার ভিডিওটা আজকে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশের বেল বাটনটি টিপে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে চললাম।